হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কারা কারা এসেছে, আমার মাসি আর ভাই, ভাই বউ, দাদা। দাদা দেখা মুখে, এই হচ্ছে আমার দাদা। আর এদিকে দেখো মেশো, তারপরে মাসি, সবাই আছে বাইরে, আমাকে আর কি নিয়ে যাইতে আসছে। তো যাব হচ্ছে অন্নপ্রাশন বাড়ি, অন্নপ্রাশন বাড়ি। আমাদের ভাষা এরকমই, আরো বেশি লোকজন থাকলে যা হয় আর কি। ও বাবা, মুখ একটা যে ইয়ে লাগিল, প্যাকেট লাগিল। তো যাই হোক, দেখো এদিকে মাসি, মাসি ওইদিকে আবার সেলফি উঠতেছে। তো চলো এখন যাওয়া যাক। আর দেখো, তো দেখো তো বন্ধুরা, দেখো ভাই, ভাই বউ, ভাইয়ের বাচ্চা দেখতে পাচ্ছ, মাসি কোলে নিয়ে আছে ভাইয়ের বাচ্চা। তো তোমাদেরকে এর আগে দেখিয়েছি, কিন্তু আমাদের বাড়িতে কোনোদিনও এরা আসেনি, প্রথমবার আসলো। তো তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মানে সবাই মিলে, দেখো মাসির আগায় আগায় যাচ্ছে। মাসি, ও সেলফি স্টিকটার কথা ভুলে গেছে, দেখো কতগুলো লোক আমাকে নিতে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, মাসির বাড়িটা হচ্ছে একদম বর্ডারের কাছে, আর আমরা যাচ্ছি সবাই মিলে সিটিতে। দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে, আর দাদারা, দাদা তারপরে মেশো, ওরা যাচ্ছে বাইকে। দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে খুব আনন্দ মজা করতেছি, অনেক কিছু কথা বলতেছি। আর দেখো বন্ধুরা, আমরা এসে গেছি দাদুর বাড়িতে। তো দাদুর সঙ্গে, সবার সঙ্গে আর কি কথা বলতেছি, হাসি মজা করতেছি। দেখো পিছনে শিবানী মোবাইল খোঁচাচ্ছে, আর এদিকে দেখো দাদু খৈনি ঢুলছে। তো দেখো সূর্যটা কত সুন্দর হয়ে মানে দিঘিতে পড়েছে, আর ওইদিকে আবার উপরে, দেখতে কি ভাল লাগতেছে না? তো সেই জন্য আমি দৃশ্যটা তুলে নিলাম। আর এখানে দেখো একটা লাউ গেছে, কত ধরনের আর কি লাউ, ছামের ছাম আর কি ধরেছে, ছোট বড়, বেশি একটা বড় না, গোলগাল লাউগুলো, সে বেশ আর কি ভালো সিদ্ধ হয় এগুলো, লাউ, দেশি লাউ বলে এগুলোকে, দেখতে পাচ্ছ এখানে। তো বন্ধুরা এখানে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি, বাজনি তারপরে কেসিও এগুলো নিয়ে আর কি সবাই মিলে। দেখো যে বাচ্চাটার আর কি অন্নপ্রাশন, তো সেই বাচ্চাটাকে নিয়ে, মানে আমার বুনুর, তো মাসির মেয়ে বুনু, তো ওর অন্নপ্রাশন, তো সেই জন্য আমরা গ্রাম ঘুরতে বেরিয়েছি বাজনি টাজনি সব কিছু নিয়ে। আর এখানে দেখো গ্রামের যত ঠাকুর আছে, তো সেই ঠাকুরের আশীর্বাদ নিতে আর কি, বুনুর যাতে সুস্থ সবল থাকে আর বড় হয় তাড়াতাড়ি আর সুস্থ থাকে, সেই জন্য আর কি সুকামনার জন্য বেরিয়ে পড়েছি। এই হচ্ছে আমার মাসি, দেখো নীল শাড়ি পরাটা দেখতে পাচ্ছ। মাসি এখন হসপিটালে চাকরি করে, আর দেখো এখন বাচ্চাটাকে দেখো কি সুন্দর লাগতেছে, সাজুগুজু করিয়ে দিয়েছে আমার বুনু হয়। তো এত বড় বয়সে যদি বুনু একটু ছোট হয় না, মানে বাচ্চাই মনে হয়, নিজের বাচ্চাই মনে হয়, যতই এখন বুনু হোক তো নিজের সন্তানের মতোই লাগে আর কি। তো এখানে দেখো সবাই মিলে খুব নাচানাচি করতেছে, আর দেখো মাসি বুনুর কাছে কাছে ঘুরতেছে, আর মাসি আর মেশোর আর কি নাচ হবে আজকে। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো। আর এখানে দেখো বর্ডার, আর বর্ডার তো এখানে একটা পুলিশ ক্যাম্প আর কি বর্ডারের কাছে মাসিদের বাড়ি। তোমাদেরকে তো আগেই বললাম যে বর্ডারের কাছে মাসিদের বাড়ি, আর আমরা এখানে সবাই মিলে মানে এসেছি বাজনি টাজনি নিয়ে। সামনে দেখো স্কুল, একটা স্কুলের সাথেই আর কি একটা মন্দির, তো এখানে আমরা আসলাম, তো সেই জন্য পুলিশগুলো আর কি দেখতেছে। আর পুলিশগুলোরও কি হয় মানে অনেকদিন ধরে আর কি ফ্যামিলিকে দেখে না, তো কেউ যদি একটুখানি মানে যায়, যাওয়া আসা করে সবার সঙ্গে, গল্প করে, আবার মানে ভালোবাসে, এই যেহেতু আর কি পাড়ার মধ্যেই আর কি ক্যাম্প, তো এখানকার পুলিশরা খুব ভালো হয় আর কি, খুব ব্যবহার ভালো হয়, তো যাওয়া আসা কোনো প্রবলেম করে না আর কি। আর যদি মন মস্তিষ্ক মানুষের খারাপ থাকে তখন তো আটকাবেই বলো, আর আমরা তো সেরকম কোনো কিছুই করতেছি না, শুধুমাত্র ঠাকুরের আশীর্বাদ নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বরণ হচ্ছে,
আর আমি কথা বললে মানে বাজনাটা তোমরা শুনতে পারবে না, তো সেই জন্য আমি এখন কথাটা বন্ধ করে তোমরা এখন নাচানাচিটা উপভোগ করো বাজনার সাথে সাথে। এখানে দেখতে পাচ্ছ মাসি মেশো নাচতেছে, যে পুরুষ লোকটা নাচতেছে উনি আমার মেশো হয়, আর যে নীল শাড়ি পরা মানে মেয়েটা নাচতেছে আর কি বউটা, তো উনি আমার মাসি হন, তো ওনারই বাচ্চার আর কি অন্নপ্রাশন। তোমাকে এখানেই পরিচয় করিয়ে দিলাম, পরে হয়তো আর পরিচয় করিয়ে দিতে পারবো না, কারণ সবাই ব্যস্ত থাকবে। এখানে দেখতে পাচ্ছ ভারত বাংলাদেশ বর্ডার, আর যে গেটটা দেখা যাচ্ছে ওই গেটটা দিয়ে এন্ট্রি হয়ে যাওয়া লাগে, তার মানে বলতো ভোটার কার্ড আধার কার্ড এগুলো জমা দিয়ে যাওয়া লাগে। তো আমি ওইদিকে যাচ্ছি, অবন্তিকে আমাকে টেনে টেনে নিয়ে আসতেছে, দেখো মানে ও ওইদিকে যেতেই দিচ্ছে না আমাকে।
ভয় নেই তুমি কাল বন্ধুরা এখানে দেখো মাসি আর মাসির বৌমা মিলে নাচছে, মানে ছোট ছেলের বউ আর বড় ছেলে বিয়ে করেনি এখনো, দুইটা বড় ছেলে বিয়ে করেনি। তো দেখো ছোট ছেলের বউ এরকম সম্পর্ক বলো খুব কম দেখা যায়, তাই না? মাসিও নাচছে, মাসির বউও নাচতেছে, কি ভালো লাগতেছে আমাদেরকে। খুব নাচানাচি করে আর কি হাঁপায় গেছি, দেখো আর বাড়িতে আসলাম কি অবস্থা হয়ে গেছি। আর আমি এসে আবার আমার দিদার কাছে বসলাম, তো দিদার কাছে বসে আর কি মানে একটা ঠান্ডা অনুভূতি হলো, ঠান্ডা ভাব হলো কেন জানি না, আর খুব ভালো লাগতেছে দিদার কাছে এসে বসে আর কি, ঠান্ডা অনুভূতি হচ্ছে আমার। আর আমার ঠাম্মা আর আমার দিদার কাছে বসলে আমার এই অনুভূতিটা হয় কেন জানি না আর কি। তো বন্ধুরা এখানে দেখো অন্নপ্রাশন বাড়ির প্যান্ডেল, মানে আর এইদিকে দেখো খাওয়া দাওয়ার আর কি সমাজ বসিয়ে দিয়েছে যেহেতু সন্ধ্যা লেগে গেছে আস্তে আস্তে, তো এখানে এদিকে দেখো বসে দেওয়া অলরেডি কমপ্লিট। আর আমি তোমাদেরকে মানে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো এখানে সবাই মিলে গল্প করতেছে, সবার আর কি সবার সঙ্গে দেখা হচ্ছে অনেকদিন পরে। এখন হচ্ছে ব্যস্ত জীবন, যে যার কাজে আর কি সব সময় ব্যস্ত থাকে, তো এমনিতেই দেখা হয় না আর কি, সবাই সবার কাজে ব্যস্ত থাকে। তো আমি এদিকে দেখো তোমাদেরকে প্যান্ডেলটা বাড়ির আর কি ভিতরে প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। অবন্তীকে আবার এমনিতে বাজনির তালে আর কি নাচতে পারে না, যেগুলো বাজ বাজে আর কি ওগুলো নাচতে পারে না, ও আবার ডেকের মধ্যে আর কি যে গানগুলো হয় জিও সানি জিও এগুলো আরও বিভিন্ন ধরনের গানগুলো হয় না, ওগুলোতে আবার সেই নাচার শখ। দেখো ওইদিকে গেছিলাম সবাই মিলে নাচতেছিলাম বাজনির তালে তালে, তো ও কিন্তু নাচেনি। আর এখানে দেখো ও একাই একাই এসে নাচতেছে, আমি জানি না, তো আমাকে একজন বললো তো আমি সেই জন্য আসলাম। দেখো এখানে অবন্তিকা, অবন্তিকার মামা, এই দেখো মামা উল্টে পড়ছে, আর এই দেখো মামা এখন চলে গেল, অবন্তিকা যেমন ওর মামাও তেমন। তো দেখতে পাচ্ছ মাসিও নাচতেছে ওইদিকে সবাই মিলে নাচানাচি করতে। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর এখন অবন্তিকা উ আন্টা আম্মা গানে নাচ করতেছে, তো দেখতে পাচ্ছ বোঝা যাচ্ছে না ঠিক মতো। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই, আর দেখা হচ্ছে পরের ব্লগে, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।